খুললাম খুললা প্রেম করে নিজেদের পায়ে নিজেরাই কুরুল মারলেন না তো আপা? ভার্চুয়ালি যখন দুজনের বিচার চলছে সেখানে কিভাবে তারা প্রেমের টুকে টুকে খেলতে পারেন? প্রেমের জয়গানে কি লিখতে চেয়েছিলেন পার্থ অর্পিতা? পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের ভার্চুয়াল প্রেম ঘিরে এখন শুধুমাত্র ঠোকাঠুকিই চলছে। দীর্ঘ কয়েক মাস হয়ে গিয়েছে কেউ কাউকে সামনে থেকে দেখেনি, পাশে বসা তো দূরহস্থ, তাই ভার্চুয়াল মাধ্যমে একে অপরকে দেখে প্রেমের দামামা হয়তো বেজে উঠেছিল সেই সময়। আর সেই ভার্চুয়াল লাভ স্টোরিকেই এবার অস্ত্র করেছে ইডির তদন্তকারীরা। এককালে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পর্ক ঘিরে যা কানা ঘুষ হচ্ছিল এখন তাই খুললাম খুল্লা বেশরম হয়ে গিয়েছে। ভার্চুয়াল এজলাসে দুজনের প্রেম এখন রীতিমতো ভাইরাল। এককালে যা ছিল ঘরের চার দেওয়ালে বন্দি আজ তা চায়ের দোকানের আড্ডায় আলোচনায়। কিন্তু এই প্রেমে এদিকে হয়তো নতুন রাস্তা খুলে দিল। পার্থকে গ্রেপ্তার করার পর অর্পিতাকেও ধরা হয়। অর্পিতার দুই ফ্ল্যাট থেকে নগদ প্রায় 50 কোটি টাকা পাওয়া যায়। উদ্ধার হয় কয়েক কেজি সোনা, রূপোর বাট, গয়না। আর সেই এত টাকা গয়না অর্পিতা পেয়েছিলেন কোত্থেকে? এই সমস্ত কি পার্থ চট্টোপাধ্যায়েরই? এই প্রশ্নের কোনো সঠিক উত্তর দুজনের কারোর কাছ থেকেই পায়নি ইডি। পার্থ দায় ঝেড়ে ফেলেছিলেন, এদিকে অর্পিতাও দাবি করেছিলেন ওই সবকিছুই পার্থ চট্টোপাধ্যায়ের। তবে ইডির কাছে একটা বিষয় পরিষ্কার যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চাকরি বিক্রির টাকায় অর্পিতার ঘরে রাখা ছিল। শুধু তাই নয়, অর্পিতার নামে মোটা টাকার একাধিক ইন্স্যুরেন্স করেছিলেন পার্থ। সেই সমস্ত টাকায় এই শিক্ষক নিয়োগ দুর্নীতির এমনই মত তদন্তকারীদেরও। কিন্তু কেনই বা এত কিছু অর্পিতার জন্য করেছিলেন পার্থ? দুজনের মধ্যে সম্পর্কের সমীকরণটা সাজানোর চেষ্টা করছিলেন তদন্তকারীরা, কিন্তু কোনোভাবেই সম্পর্ককে সামনে আনেননি দুজনের কেউই। কেন অর্পিতার নামে মোটা টাকার ইন্স্যুরেন্স করেছিলেন পার্থ? কেন তার সম্পত্তির নমিনি তো অর্পিতার নাম? ঠিক কি সম্পর্ক 70-এর পার্থ আর 30-এর অর্পিতার? প্রাক্তন শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন তিনি অর্পিতার অভিভাবক, এর বেশি দুজনের কেউই কোনো মুখ খোলেননি। এদিকে ইডির প্রয়োজন ছিল দুজনের মধ্যে সম্পর্ককে সামনে আনার। সম্পর্ক প্রকাশ্যে এলে মামলায় পার্থ অর্পিতাকে আরো প্যাঁচে ফেলতে পারবেন তদন্তকারীরা। জানা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায় মারা যাওয়ার পরেই অর্পিতার সঙ্গে পার্থর সম্পর্ক মেলামেশা অনেকখানা বেড়ে যায়। দুজনকে পার্থর বিধানসভা এলাকার বহু অনুষ্ঠান পুজোর সময় আলো করে মঞ্চে দেখা গিয়েছে, কিন্তু তাদের সম্পর্ককে ঠিকভাবে প্রকাশ্যে ধরা যাচ্ছিল না। পার্থ অর্পিতার প্রেমের সম্পর্ক প্রতিষ্ঠায় মরিয়া ছিল ইডি, সেই সম্পর্কই এই ভার্চুয়াল আদালতে কার্যত বেশরম হয়ে গেল। দুজনের সম্পর্কটা সামনে এলে অর্পিতার ফ্ল্যাটে যে পার্থ চট্টোপাধ্যায়ের টাকাই ছিল সেটা বেশি করে প্রতিষ্ঠা করতে পারবে ইডি। আর সেখানে বিচারক আইনজীবী মিডিয়ার সামনে অপা নিজেরাই প্রমাণ করে দিলেন তাদের সম্পর্কের ঠিক রসায়নটা কেমন। কখনো কেয়ারিং ভাব, কখনো আবার শেষ বেলায় অর্পিতা ঠোঁটে হাত দিয়ে দুষ্টুমির ইন্ধন। আর অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় তো বুকের কাছে হাত এনে আগেই হার্ট সাইন দেখিয়েই ফেলেছেন অর্পিতাকে। আর এই সমস্ত কিছুই এখন ইডির কাছে তুরুপের তাস। তবে লাভগুরুরা বলেন দর্শনে প্রেম ও ভয়ঙ্কর ছোবল মারতে পারে। 6 মাস পরে ভার্চুয়ালি একে অপরকে দেখে সেই ছোবলি কি খেলেন অপা? ভিউ রিপোর্ট আজ বিকেলে।